বিগত পঞ্চায়েত লোকসভা বিধানসভা নির্বাচনে বামেদের ভরাডুবি হয়েছে। বর্তমানে সংগঠন অনেকটাই দুর্বল, অনেকেই হয়তো দল পরিবর্তন করেছে, অনেকে রাজনীতি থেকে দূরে সরে রয়েছে। তবে যেমনই ফল হোক না কেন, হাল ছাড়তে নারাজ বামপন্থীরা। সেই কারণেই আসন্ন পঞ্চায়েত বা লোকসভা নির্বাচনে নিজেদের অস্তিত্ব তুলে ধরতে মরিয়া এই সংগঠন। ইতিমধ্যে বাম যুব সংগঠনকে চাঙ্গা করতে লাগাতার বৈঠক সারছেন রাজনেতৃত্বরা। ইতিমধ্যে বাম যুব সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি বিভিন্ন জেলা জেলায় যুবদের সঙ্গে বৈঠক করছেন। দার্জিলিং জেলায় গত শনিবার এবং রবিবার টানা দুদিন বৈঠক করলেন যুব সংগঠনের কর্মীদের সঙ্গে। পরবর্তীতে ছাত্রনেতা আনিস খানের হত্যার বিচার চেয়ে শহরে মিছিল সংগঠিত করা হয় বাম যুব সংগঠনের পক্ষ থেকে। এদিন এই মিছিলে অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে শুরু হয়ে হাসমি চক হয়ে গুরু নানক চক হয়ে ফের অনিল বিশ্বাস ভবনের সামনে এসে শেষ হয়। নাহলে তো খুনিদের বুকের জোর বাড়বে। সরকার পুলিশ মন্ত্রী নিজেই বিচার হবে। কিভাবে আরো পরবর্তীকালে কি আপনাদের আন্দোলনের দিক থেকে পরিবর্তন হতে পারে? পশ্চিমবঙ্গের তো এটাই ভবিতব্য হয়ে গেছে যে সরকার একটার পর একটা চুরি করবে, দুর্নীতি করবে, মানুষ খুন করবে, আর মানুষকে রাস্তায় নামতে হবে। মানুষ রাস্তাতে আছে, লড়াইও হচ্ছে আর বিচারও হবে। আমরা বার্তা মালদার কর্মশালা থেকে দিয়েছি। গতকাল থেকে জেলাতেও আমাদের সাংগঠনিক মিটিং চলেছে, পঞ্চায়েতে পঞ্চায়েতে গোটা রাজ্য জুড়েই বুথে বুথে কর্মী বাহিনী তৈরি হচ্ছে, যারা কাজের দাবিতে মানুষের পঞ্চায়েত তৈরি করার জন্য ভোট, যাতে মানুষ নির্দ্বিধায় নিজেদের পছন্দ মতো ক্যান্ডিডেটকে দিতে পারে, তার জন্য নির্বাচন কমিশন, পুলিশ, সরকার, রাজনৈতিক দলকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। কিন্তু অনেকেই আছে যারা নিজেদের কাজ ঠিকভাবে করতে পারেন না। আমরা আশা করব তারা নিজেদের কাজ ঠিক করে করবেন, যদি না করতে পারেন মানুষ নিজেদের রাস্তা নিজেরা বেছে নেবে। যদি কাজের দাবিতে লোকসভা হয় তাহলে ফিরে বিজেপির জেতা উচিত না। মানুষের রুটি রুজির দাবিতে প্রত্যেক দিনের জীবন যন্ত্রণার বিরুদ্ধে যদি ভোট হয় তাহলে হবে না। কিন্তু 2024 ইলেকশন, 2023 দেশের সরকার আমাদেরই ট্যাক্সের টাকা আমাদেরই উপরে বুলডোজার চাপিয়ে চালিয়ে দেওয়ার জন্য একটা জনবিরোধী কর্মসংস্থান বিমুখ একটা বাজেট পেশ করেছে। তারপরেও যদি ওরা আশা করে যে ওরা জিতে যাবে, সেখানে তো মানুষকে জোট বাঁধতেই হচ্ছে যে না, তোমাদেরকে হারাতে হবে।